নমস্কার বন্ধুরা, ফিল্মিওয়ালাতে আপনাদের স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য 2024 সালের এক মুভি, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। মুভির শুরুতেই দেখানো হয় বাংলাদেশ, যেখানে দাঙ্গা লেগেছে। বাংলাদেশে থাকা হিন্দু মাইনরিটিদের ওপরে অত্যাচার চলছে, তাদের হত্যা করে, তাদের বাড়ির মেয়েদের অপহরণ করে ধর্ষণ করা হচ্ছে। অন্যদিকে কিছু মেয়ে অপহরণকারীদের হাত থেকে বেঁচে কোনো রকমে লুকিয়ে আছে। সেখানে আমরা সুহাসিনীকে দেখতে পাই, ওর পরিবারের সকলকে হত্যা করে দেওয়া হয়েছে। সেখানে অন্য একটি মেয়ে বলে ওঠে, হিন্দু হওয়া কি পাপ? তো অপরজন বলে, যে দেশের সরকার শরিয়াত আইন অনুযায়ী চলে সেখানে পাপ। এই মেয়েগুলো একটা এজেন্টের সাথে কথা বলে দেখেছে যে তারা সেই এজেন্টের মাধ্যমে ইন্ডিয়া তথা ভারতে পালিয়ে আসতে পারবে। আমরা সেই এজেন্টকে দেখতে পাই যে একজনকে ফোনে বলছে পরের ক্ষেত তৈরি। তারপরে সে মেয়েদের কাছে আসে এবং তাদের বলে দুদিনের মধ্যে তাদের এই জায়গা ছাড়তে হবে এবং ইন্ডিয়া তারা কীভাবে যাবে সেই ব্যাপারেও কথা বলে। মেয়েরা তাদের সমস্ত বাঁচানো গয়না টাকা পয়সা এজেন্টকে দিয়ে দেয়। দুদিন পরে তারা বর্মার রোহিঙ্গিয়া মাইনরিটি এবং বাংলাদেশের হিন্দু মাইনরিটিদের নিয়ে রাতের জঙ্গলে বেরিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে উপস্থিত থাকা কিছু মুসলিম লোকেদের হাতে তুলে দিয়ে এজেন্ট বলে, এরপর থেকে এরাই তোমাদের সাথে নিয়ে যাবে, তোমরা সুন্দরবনের রাস্তা হয়ে যাবে, কারণ এই সুন্দরবনের রাস্তা মানুষের জন্য নয়। তোমাদের মধ্যে কজন ইন্ডিয়া পৌঁছতে পারবে তার গ্যারেন্টি আমরা নিতে পারবো না। তারপরে সবাইকে তারা আলাদা আলাদা নৌকায় বসিয়ে দেয়। নৌকা রওনা হতে যাবে, ঠিক এই সময় এজেন্ট আহমেদ নৌকা থেকে একটি বাচ্চা মেয়েকে তুলে নেয় আর নৌকাগুলো রওনা হয়ে যায়। নৌকায় থাকা বাকি মেয়েরা চিৎকার করে, কিন্তু তাদের কথা কেউ শোনার ছিল না। আহমেদ বলে, আমি একে আমার বেগম বানাবো। পরের দিন সকালে সব লোক জঙ্গলের ধারে নেমে পায়ে হাঁটতে থাকে এবং অনেকক্ষণ হেঁটে তারা ভারতবর্ষের বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছয়। ওখানে থাকা এক অর্থোডক্স মুসলিম দল তাদের স্বাগত জানিয়ে বলে, ভারতবর্ষে তোমাদের স্বাগত। ওরা আরও বলে যে বাংলাদেশে তোমাদের জায়গা হয়নি, কিন্তু ভারতে তোমাদের জায়গা আছে, এখানকার সরকার তোমাদের সাহায্য করবে। তারপরে এখানকার সর্দার গাজী খান বলে যে তোমরা তোমাদের ভাই এবং আত্মীয় স্বজনদের ডাকো, তাছাড়া মায়ানমার ও বর্মার রোহিঙ্গিয়া ভাইদেরকেও ডাকো। গাজী খান বলে যে আমরা আপনাদের পরিচয়পত্র এবং অন্যান্য সুযোগ সুবিধা দেব, কিন্তু এর বিনিময়ে আপনাদের কিন্তু এই সরকারের সাহায্য ভুললে চলবে না। তখন এক মহিলা সামনে এসে গাজী খানের ওপরে হামলা করে, কারণ সেই রাত্রিতে ওর মেয়েকেই অপহরণ করে নিয়েছিল এজেন্ট আহমেদ। গাজী রেগে গিয়ে বলে, একে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে দাও। তখন সুহাসিনী ওর পায়ে পড়ে ওর কাছে ক্ষমা চায় আর কোনো রকমে তখন সেই মহিলাকে বাঁচিয়ে নেয়। জঙ্গলে চারিদিকে ক্যাম্প লাগানো হয়েছে এদের থাকার জন্য। রাতে যখন সবাই আগুনের সেদ নিচ্ছিল, তখন খুরেশি বলে ওঠে যে ওই মহিলাকে শিক্ষা দিতে হবে। খুরেশি ও গাজী খান সেই মহিলাকে তুলে নিয়ে আসতে গেলে অন্যান্য মেয়েরা আটকানোর চেষ্টা করে। গাজী খান বলে, যতক্ষণ না তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করছো তোমাদের সাথে এইগুলোই হবে। সুহাসিনী তখন বলে, প্রত্যেকটা ধর্মই মানবতার সাথে, এটা কী ধরনের ধর্ম? তখন গাজী খান বলে, তোমারও নম্বর আসবে। গাজী খান আরও বলে, তোমাদের মতো যে মেরেই তোমরা জান্নাত পাবো। তখন ওখানে থাকা একটি মেয়ে বলে ওঠে, আমি থুতু দিচ্ছি এইরকম জান্নাতে। এই কথা শুনে গাজী খান তখন অত্যন্ত রেগে যায় এবং গুলি করে মেয়েটিকে মেরে দেয়। তারপরে গাজী খান সেই মহিলাকে তুলে নিয়ে আসে এবং এক এক করে সবাই তার উপরে দর্শন করে। বর্মা থেকে আসা রোহিঙ্গিয়ারা সেটা দেখে খুব খুশি হয়। পরের দিন সকালে কিছু সরকারি অফিসার সেখানে আসে
তারা রোহিঙ্গিয়া ও বাকি লোকেদের আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এইসব বানাতে শুরু করে। তখনই স্নেহা নামের একটি মেয়ে তার তাঁবু থেকে বেরিয়ে এসে গাজি খানকে বলে যে আমি মরতে চাই না, আমি তোমার ধর্ম কবুল করছি। ওখানে থাকা এক মৌলভি ওকে কালমা পড়িয়ে ইসলাম ধর্ম কবুল করায়। গাজী স্নেহাকে নাম দেয় রাজিয়া বানু আর ও ডকুমেন্টও বানিয়ে দেয়। বাকি সবারও ডকুমেন্ট বানানো হয়ে গেছে। রাতে গাজী খানের সাথে রাজিয়া বানুর বিয়ে করানো হয়। সবাই যখন আনন্দ উৎসবে মত্ত, গাজী খান আগের দিন তাকে যে মহিলার ওপর অত্যাচার করে তাকে মেরে দিয়েছিল তার ছেলে জানতে পারে যে তার মা মারা গেছে। সুহাসিনী সে বাচ্চাটি ছেলেটিকে কোনো রকমে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জঙ্গলে বাচ্চাটি জল তেষ্টা পেলে সুহাসিনী ওর জন্য জল খুঁজতে যায়। যখন সে ফিরে আসে তখন সেখানে গুলি চলে আর সেই গুলি বাচ্চাটির লাগে। গুলি চালিয়েছিল গাজী খানেরই এক লোক। সুহাসিনী কোনো রকমে তার উপরে হামলা করে সেখান থেকে পালিয়ে যেতে পারে এবং সেখানে রাস্তায় তার একটা লোকের সাথে দেখা হয় যাকে দেখে বেশ পড়াশোনা জানা শিক্ষিতই মনে হচ্ছিল। সুহাসিনী তার উপরেও হামলা করে কিন্তু ছেলেটি বলে ওঠে তার নাম প্রতীক এবং নিজেকে একজন পাবলিশার বলে পরিচয় দেয়। সে সুন্দরবনের ওপরে বই লিখতে এখানে এসেছে। ভীত সুহাসিনী বলে যে ওরা আশেপাশেই আছে। প্রতীক নিজের বন্দুক বের করে সে সুহাসিনীকে নিয়ে চলে যায়। সকালে প্রতীক সুহাসিনীকে নিয়ে কলকাতায় পৌঁছলে প্রতীককে সে সব ঘটনা বলতে থাকে। সে বলতে থাকে এই রাক্ষসগুলো কিভাবে আমার এবং আমার পরিবারের খারাপ অবস্থা করে দিয়েছে। তারপরে প্রতীক সুহাসিনীকে নিয়ে নিজের শহর মুর্শিদাবাদে আসে এবং সে বলে অনেকদিন আগে এই জেলাও বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের দখলে ছিল আর এখানকার পপুলেশনের সংখ্যাও মুসলিম আর এখানে দাঙ্গা হতেই থাকে। এই রকমের দাঙ্গায় আমার পরিবারের লোকজন শেষ হয়ে গেছে। প্রতীক নিজের বাড়ি পৌঁছয়। বাড়ির চাকর রোজা বাইরে বেরিয়ে এসে তার জিনিসপত্র নিয়ে এবং সুহাসিনীকে সাথে নিয়ে বাড়ির ভিতরের ঘরে চলে যায়। সুহাসিনী তাকে বলে সে প্রতীকের সাথে দিল্লি যেতে চায়। প্রতীক তাকে জানায় তার জন্য এক মাস লাগবে কারণ তুমি বাংলায় ইল্লিগালি এসেছ, যদি পুলিশ জানতে পেরে যায় তাহলে তোমাকে আবার পাঠিয়ে দেবে। সুহাসিনী বলে আমার সাথে বাংলাদেশ থেকে আরও অনেক লোক এসেছে, আমরা দেখেছি যে অনেক লোকেরই ডকুমেন্টস বানানো হয়ে গেছে। প্রতীক তখন বলে এসব ছাড়ো, এগুলো সব পলিটিক্যাল ম্যাটার। তখন সুহাসিনী বলে এই সমস্ত মাইনরিটির জন্যই তো ভারত সরকার আইন তৈরি করেছে। প্রতীক তখন বলে কিন্তু রাজ্য সরকার এই নিয়ম এখনো চালু করেনি। তারপর আমরা দেখতে পাই রাতের বেলায় প্রতীক ঘর থেকে একা বের হচ্ছে। সে দরগায় গিয়ে এক ব্যক্তির কাছে ভাই বলে সম্বোধন করে। বন্ধুরা, এখানেই আমরা জানতে পারি প্রতীক আসলে একজন মুসলিম। সে হিন্দু সেজে বাকিদের ব্রেন ওয়াশের কাজ করছে। ওর ভাই মাহমুদ তাকে বলে কোনো মেয়ে এসেছে তোমার সাথে। প্রতীক তখন তাকে বলে যে সে ওর লোকেদের সাথে এসেছে আর ও সেখান থেকে পালিয়ে আসছিল, তখনই আমি ওকে ধরে ফেলি। মাহমুদ প্রতীককে বলে ওকে মেরে ফেলতে। প্রতীক বলে নিশ্চয়ই, কিন্তু তার আগে ওর অহংকারকে শেষ করতে হবে। বন্ধুরা, মাহমুদ হচ্ছে এখানকার সাংসদ অর্থাৎ এমপি, আর নিজেদের ধর্মের লোকেদের সেই ভাষণে সে বলে যত সংখ্যায় আমরা হব ততই আমরা ভোট পাব, ভোটে বিরোধী দল যেন একটাও ভোট না পায়। পরের দিন সুহাসিনী প্রতীককে বলে যে ও মন্দিরে যেতে চায়। প্রতীক তখন সুহাসিনীকে বলে এখানে একটাই মন্দির আছে আর তাকে নিয়ে সে মন্দিরে চলে যায়। কিন্তু এখানকার পণ্ডিত সব ধর্ম প্রচারের নামে ইসলাম ধর্মেরই প্রচার করছিল। এটা শুনে সুহাসিনী সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা এমপি মোহাম্মদকে দেখতে পাই যে পার্টির অন্যান্য মেম্বারদের সাথে মিটিং করছিল। ও জিজ্ঞাসা করে যে দিল্লি থেকে এক রিপোর্টার এসেছিল, ওর হলোটা কি? তখনই আমরা দেখতে পাই যে মাহমুদের লোকজনেরা
প্রজ্ঞা নামে এক রিপোর্টারের পিছন নেয় এবং প্রজ্ঞা এবং ওর ক্যামেরাম্যানের ওপরে হামলা করে তাদের ক্ষতি করার চেষ্টা করছিল। রিপোর্টার মেয়েটির কুর্তি ছিঁড়ে দিয়ে ওর পিঠে লিখে দেয়, হোয়াট ফর ম্যাডাম। তখন কোথাও থেকে একটি ছেলে এসে ওদেরকে আটকানোর চেষ্টা করে। মাহমুদার লোকেরা ওকে ধমকি দিতে গেলে ওর পকেট থেকে একটা ডাইনামাইট বোম বের করে আর মাহমুদের লোকেরা সেখান থেকে ভয় পালিয়ে যায়। তারপরে সে প্রজ্ঞাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এই ঘটনায় এমপি মাহমুদের অত্যন্ত রাগ হয়। ও বলে যে একটা লোকের সাথে ভয় পেয়ে গেলে ভূত ক্যাপচার কী করে করবেন? প্রতীক তখন ওখানেই উপস্থিত ছিল। ও জিজ্ঞাসা করে যে ওই ডাইনামাইট মাল আর লোকটার কী করা যায়। মাহমুদ বলে, ওকে শেষ করে দাও, আমরা সেই ডাইনামাইটওয়ালা ছেলেটিকে দেখতে পাই, ওর নাম বিশাল, ও এক অফিসে এসে মারপিট করছিল। তখনই অফিসে প্রজ্ঞা আসে এবং সেই ছেলেটা প্রজ্ঞাকে বলে যে আমরা ক্যানাডাতে চাকরি পেয়ে গেছি কিন্তু এরা কিছুতেই সার্টিফিকেট দিতে চাইছে না। প্রজ্ঞা বলে যে আমি তোমাকে সার্টিফিকেট দেওয়াবো। কিছুদিনের মধ্যেই সুহাসিনী এবং প্রতীকের বাড়ির সেই চাকরানির মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। ও ওকে বলে সে ওকে সাথে করে নিয়ে দরগা নিয়ে আসে এবং নিজের ধর্মের প্রশংসা করতে থাকে আর এই সুযোগে সে সুহাসিনীর ব্রেন ওয়াশ করার চেষ্টা করতে থাকে। ওকে বলে, তুমি কি জাকির নায়েকের ভাষণ শুনেছ? সুহাসিনী বলে, হ্যাঁ, ওর ভিডিও আমি দেখেছি, মিথ্যে কথা বলে মানুষের ধর্ম পরিবর্তন করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রতীক যখন নিজের ঘরে আসে সে সুহাসিনীকে কোথাও দেখতে পায় না। সে রেগে গিয়ে রোজার উপরে চিৎকার করে। তারপরে সে প্রেসে যায়, সেখানে গিয়ে সে সুহাসিনীকে দেখতে পায়। সুহাসিনী তাকে বলে যে তুমি তোমার ফোন বাড়িতেই ফেলে এসেছিলে এবং এখানে একটা রং নাম্বার থেকে ফোন এসেছিল যে সে অতীত খান নামে একজনের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আর বন্ধুরা, আমরা এখানেই জানতে পারি প্রতীকের আসল নাম অতীত খান। সে সুহাসিনীকে বলে যে সে একজন পাবলিশার, সে বেদ পুরাণের বই ছাপায়। আর ওর কথা শুনে সুহাসিনী অনেক ইমপ্রেস হয় এবং বলে, তুমি ধর্ম এবং সমাজের জন্য অনেক কাজ করছো। কিছুদিন পরে সুহাসিনী ওকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে দিল্লি কবে পাঠাচ্ছ? তখন প্রতীক ওকে বলে, তোমার ডকুমেন্টস তৈরি করতে একটু প্রবলেম হচ্ছে, ভালোভাবে যদি তুমি এখানে কাউকে বিয়ে করে নাও এর মাধ্যমে তুমি এখানকার সিটিজেনশিপও পেয়ে যাবে। সুহাসিনী বলে, আমি বিয়ের কথা ভাবতেই পারি না, আমি আমার অতীত যেটা ভুলতে চাই না, যাতে আমি এই বিশ্বজুড়ে মাইনরিটি কমিউনিটির জন্য কিছু করতে পারি। প্রতীক তাকে বলে যে সে তো তুমি বিয়ের পরেও করতে পারো। প্রতীক আরও বলে, সত্যি না হলেও লোককে দেখানোর জন্য আমার সাথে বিয়ে করতে পারো, দিল্লিতে আমরা এরপরে শিফট হয়ে যাবো না হয়। সুহাসিনী কোনো উত্তর দেয় না। পরের দিন প্রতীক সুহাসিনীর কাছে বিয়ের কাগজপত্র নিয়ে আসে আর সুহাসিনীকে বলে যে আজ থেকে আমরা আইন অনুযায়ী স্বামী স্ত্রী হলাম। সুহাসিনী বলে যে আপনার সাহায্য আর জেদনা যদি থাকতো তাহলে এই বিয়ে আমি কখনোই করতাম না, এই বিয়েটা শুধুমাত্র লোক দেখানোর জন্য। প্রতীক বলে, আমি সারা জীবন তোমার সঙ্গ দেব। তখনই বাইরে দাঙ্গা শুরু হয়ে যায়। প্রতীক বলে যে ভোটের রেজাল্ট বেরিয়েছে আর বিজয়ী দল উৎসব পালন করছে আর যেই লোকেরা ভোট দেয়নি তাদের শাস্তি দেওয়া হচ্ছে। সুহাসিনী সেসব থেকে খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে আমরা রিপোর্টার প্রজ্ঞাকে দেখতে পাই, সে সুহাসিনীর সাথে দেখা করতে এসেছিল। সে ওকে বলল, আমি আপনাকে ফোন করেছিলাম। সুহাসিনী প্রজ্ঞাকে বলে, আমি পাশের দেশ থেকে ইল্লেগালি আসা এক হিন্দু, আমি সব কিছু হারিয়ে এদেশে এসেছি কিন্তু এখানে এসে দেখলাম এখানকার অবস্থাও একই। প্রজ্ঞা নিজের ক্যামেরাম্যানকে সুহাসিনীর কথা রেকর্ড করার জন্য বলে। পরের দৃশ্যে রাতের বেলাতে প্রতীক মদ খেয়ে বাড়িতে আসে, সেটা দেখে সুহাসিনী একদম চমকে যায়। প্রতীক বলে, আমি মানা করেছিলাম, তারপরেও তুমি ঘরের থেকে বাইরে কেন বেরিয়েছিলে? সুহাসিনী তাকে জিজ্ঞাসা করে, হয়েছেটা কি? তখন প্রতীক বলে, আমি বিবাহিত হয়েও আমার বউয়ের সাথে
আমি নিজের মনের কথা বলতে পারি না। সুভাষিনী বলে, মনের কথা বলতে যদি হয় তাহলে বলো, কিন্তু যদি কাছে আসতে চাও তাহলে বলে দিই, এই বিয়েটা দেখানোর জন্য, আর কিছু নাই। পরের দিন তুই মৌলভী প্রতীককে বলে, এই ব্যাপারটাকে আর বেশি টেনো না, মেয়েটিকে শেষ করে দাও। তখন এক মৌলভী বলে, শাহজাদার মন ওই মেয়েটির ওপরে চলে আসেনি তো? তখন মাহমুদ সেখানে চলে আসে, সে প্রতীককে বলে, তুমি আমার ছোট ভাই হও, আর এই কথাটা ওই মেয়েটার কাছ থেকে কতদিন তুমি লুকিয়ে রাখতে পারতে? প্রতীক বলে, আমি এই কথাটা তখনই বুঝতে পেরেছিলাম যখন ও মিডিয়ার সাথে কথা বলতে গেছিল, আর সেই ব্যাপারটা আমি জানতে পেরে গেছিলাম। মৌলভী আরও বলে যে খবর আরও আছে, সে দিল্লি যাচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই এমপি মাহমুদের এলাকায় মৌলভীরা অ্যানাউন্স করছে যে আজ থেকে আমাদের এলাকায় শরিয়ত আইন চালু হচ্ছে। টিভি দেখা, গান করা, গান শোনা, এমনকি মোবাইল ফোন রাখাতেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। মহিলারা বোরখা ছাড়া বাইরে বেরোবে না, আর যেই লোকেরা এই আইন মানবে না তাদের শরিয়ত আইন অনুপাতে শাস্তি দেওয়া হবে। সুভাষিনী রোজাকে জিজ্ঞাসা করে যে এসব কী। রোজা বলে, আমাদের ধর্মে এইসবই হয়। তখন সে নিজের কাহিনী বলতে শুরু করে যে আমার বিয়ে হয়েছিল, বিয়ের কিছুদিন পরে আমি আমার দেওরের সাথে পাশেই আমার এক পিসির বাড়ি গেছিলাম। যখন ফিরে এলাম তখন আমার বর আমাকে তালাক দিয়ে দিয়েছিল, আমার কাছে আর কোনো উপায় ছিল না। তখনই মৌলভী সাহেব আমাকে বলেছিল যে, রোজা, তুমি যদি নিজের বরের সাথে থাকতে চাও তাহলে শরিয়া অনুযায়ী হালালের পরেই এর সাথে তোমার বিয়ে লাভ হবে। রোজার পর রাজি হয়ে যায়, কিন্তু রোজা রাজি হতে চায় না। ওর বর বলে যে হালালা কার সাথে হবে সেটা মৌলভী সাহেব আপনি ঠিক করুন। রোজা কাঁদতে কাঁদতে গড়াগড়ি খায়, কিন্তু ওর কথা কেউ শোনে না। তারপরে আমরা ওর বরকে দেখতে পাই যে দ্বিতীয় বিয়ে করছে। রোজা বলে, তখন ওর জীবনের সব রাস্তা বন্ধ হয়ে গেছিল। তখন আমি আবার মৌলভী বাড়ির সামনে এসেছিলাম, ওর বাড়ির সামনে না খেয়ে দিয়ে পড়েছিলাম। তখন দয়া করে তিনি আমাকে এখানে চাকরি করে দিয়েছেন। এটা শুনে সুহাসিনীও কাঁদতে শুরু করে। রোজা সুহাসিনীকে বলে, তুমি এখানে সুরক্ষিত নও, এবং এটা বলেই সে এখান থেকে চলে যায়। পরের দিন সুহাসিনী রিপোর্টার প্রজ্ঞার সাথে দেখা করতে যায় এবং বলে, প্রতীক আমাকে বাইরে বেরোতে দিচ্ছে না। তারপরে বলে যে আমি দিল্লি চলে যেতে চাই। প্রজ্ঞা বলে যে কাল আমরা দুটো ট্রেনে দিল্লি যাচ্ছি, আমি স্টেশনে তোমার জন্য অপেক্ষা করব। এটা শুনে সুভাষিনী সেখান থেকে চলে যায়। তখনই রাস্তায় সুভাষিনীর সাথে স্নেহার দেখা হয়, যে ভিক্ষা করছিল। স্নেহা বলে যে গাজী খান আমাকে এক বছর পরই তালাক দিয়ে দিয়েছিল, আর আমার আজকে এই হাল হয়েছে। তখন সুভাষিনীর কাছে রোজার ফোন আসে। রোজা তাকে বলে যে তোমার সাথে ধোকা হচ্ছে, প্রতিকার কেউই নয়, এমপি মাহমুদের ভাই, আর ওর আসল নাম অতীত খান, আর আমাকে এই জন্যই চাকরিতে রাখা হয়েছে যাতে আমি তোমাদের মতো মেয়েদের ব্রেন ওয়াশ করে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারি। এই বলে সে ফোন কেটে দেয়। সন্ধেবেলায় সুভাষিনী যখন বাড়িতে আসে তখন প্রতীককে বলে যে আমি তোমাকে বুঝিয়েছিলাম যে ঘর থেকে বাইরে বেরোবে না। সুভাষিনী বলে, রোজা আমাকে কিছু বলতে চাইছিল কিন্তু তার আগেই ও অদৃশ্য হয়ে যায়। প্রতীক তখন বলে, তুমি আমার ছাড়া আর অন্য কারোর কথা শুনো না। সুভাষিনী বলে, আমার সাথে আসা বাকি লোকেরা এখন এই দেশের নাগরিক হয়ে গেছে, আর আমাকে বোকা বানানো হচ্ছে। সে আরও বলে যে আমি জানি যে তুমি মাহমুদের ভাই অতীত খান। এটা শুনে অতীত নিজের রূপে ফিরে আসে, সে সুভাষিনীর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তখন সুভাষিনী ওর বন্দুক বের করে ওকেই মেরে ফেলে। সুভাষিনী সেখান থেকে পালিয়ে স্টেশনে চলে যায়। মাহমুদের লোকজনও তাকে খুঁজতে খুঁজতে স্টেশনে যায়। সুভাষিনী সেখান থেকে পালাচ্ছিল। সেই সময় বিশাল কোথাও থেকে এসে সুভাষিনীকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু গুন্ডারা তাকে মেরে ফেলে। রাজিয়া সুভাষিনীকে ফোন করতে থাকে, কিন্তু ওর ফোন কেউ ধরছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই মাহমুদের লোকজন সুভাষিনীকে লোক করে ওকে এক ঘরে ফেলে রেখেছে।
রিপোর্টার দিল্লি পৌঁছিয়ে সুহাসিনীর এক ইন্টারভিউ টেলিকাস্ট করে দেয়, যেখানে সুহাসিনী নিজের কথা বলছে, তার অত্যাচারের কথা বলছে। অন্যদিকে সুহাসিনীকে মাহমুদের সামনে নিয়ে যাওয়া হয়। সে বলে, আমি একে বিয়ে করে আমার ভাইয়ের মৃত্যুর বদলা নেব। মৌলভী তাকে বিয়ে করাতে গেলে সুহাসিনী বিয়ে কবুল করে না, আর ওখানে বসে থাকা মাহমুদের এক লোক সুহাসিনীর গলা কেটে দেয়। আর এরই সাথে এই মুভির গল্প শুরু হয়, শেষ হয়। বন্ধুরা, এই মুভির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন, আর ফিল্মিওয়ালাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। Thank you.